21শে মে এবং পয়লা জুন রাজ্যের ক্রীড়া নীতি চালুর বিষয়ে ক্রীড়া সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করবেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী এবং ক্রীড়া দপ্তরের আধিকারিকেরা। এই আলোচনায় অংশ নেওয়ার আগে মঙ্গলবার সন্ধ্যায় ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহার পৌরোহিত্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এই বৈঠকে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুমোদিত ক্রীড়া সংগঠনগুলোর পাশাপাশি অ্যাসোসিয়েট ক্রীড়া সংগঠনগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রায় 32টি ইউনিট এই বৈঠকে যোগ দেয়। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা জানিয়েছেন, ক্রীড়া নীতি চালুর বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা করা হয় ক্রীড়া সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে। এই আলোচনা থেকে যে সমস্ত বিষয়গুলো বেরিয়ে আসবে তা রাজীব ক্রীড়া মন্ত্রী এবং রাজ্যের ক্রীড়া মন্ত্রী এবং ক্রীড়া দপ্তরের আধিকারিকদের সামনে উপস্থাপন করা হবে। যে বিভিন্ন সমস্যা এবং আগামী দিনে কি করে আমরা এর থেকে উত্তরাতে পারি তার জন্যই আমাদের সবাইকে নিয়ে একটা মিটিংয়ে বন্ধ হবে। ইন দ্য মিন টাইম গভর্নমেন্ট অফ ত্রিপুরা অলরেডি ট্রাই করছে ইয়ে করার জন্য, মানে অ্যামেন্ডমেন্ট করার জন্য। তারা ওনারা দেখেছেন 31 তারিখ এবং 1 তারিখ এই বিষয় নিয়ে আজকে আমাদের মধ্যে আলোচনা হবে। এখান থেকে কিছু একটা প্রপোজাল আমরা পাঠাবো গভর্নমেন্ট অফ ত্রিপুরার কাছে। এই নিয়ে আজকে বিশেষ